বিসমিল্লাহিরাহমানিরাহিম। সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আশা করি যে আল্লাহর তোমরা অনেক ভালো আছো, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু তোমাদের দোয়ায় অনেক ভালো আছি, আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছে। তোমাদেরকে আবারও সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে দশম শ্রেণীর পরিণতি ক্লাস। আমার শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে আমরা কিন্তু 2021 সালের নতুন বছরের প্রথম মাস অতিক্রম করছি, জানুয়ারি মাস। তোমাদের একটা কথা বলি যে তোমরা যারা এখন ভর্তি হওনি তারা ভর্তি হয়ে যাবে এবং নতুন বই সংগ্রহ করে রীতিমতো পড়াশোনা চালিয়ে যাবে, তোমরা ভর্তি হয়ে যাও। আর একটা বিষয় কি যে আমরা যদি দেখি যে নতুন বই হাতে পেলে কিন্তু একটু ভালো লাগে, নতুন বই নাড়াচাড়া করতে কিন্তু একটু ভালো লাগে। তাই তোমরা যদি পড়াশোনাটা চালিয়ে যাও তাহলে নিঃসন্দেহে তোমরা এগিয়ে থাকবে, এটা বলার অপেক্ষা রাখে না। যে যত বেশি পড়বে, যে যত বেশি শিখবে, তার সৃজনশীলতা, গতিশীলতা, তার পরিধি তত বাড়বে, তার মাথার পরিধি তত বাড়বে, সে তত ছড়িয়ে পড়বে। যে যত বেশি পড়বে, যে যত বেশি শিখবে, সে তত বেশি ছড়িয়ে পড়বে। এটা কিন্তু একটা সুন্দর কথা, তোমাদের মনে রাখতে হবে আর কি। যাও আমার শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আমি যে বিষয়টা আলোচনা করবো সেটি হচ্ছে পরিণতি বই থেকে, দেখো প্রথম অধ্যায় থেকে প্রথম যে টপিকটা আছে সেটা নিয়ে আমি আলোচনা করবো। দেখো এখানে দেওয়া আছে প্রথম অধ্যায় পরিণতি ও নাগরিকতা। পরিণতি ও নাগরিকতা থেকে আমি আজকে তোমাদের সামনে কিছু কথা আলোচনা করবো ইনশাল্লাহ। যাই হোক আমার শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে পরিণতি ও নাগরিকতাকে বলা হচ্ছে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। নাগরিকতা বিষয়ক বিজ্ঞান হচ্ছে এই কারণে যে নাগরিকতা সম্পর্কিত সকল বিষয় কিন্তু পরিণতিতে আলোচনা করা হয়। যেহেতু পরিণতি নাগরিকতা বিষয় বিজ্ঞান, তাই নাগরিকতা সম্পর্কিত আমরা সমস্ত ধারণা পাবো। আর একজন নাগরিক হিসেবে আমরা রাষ্ট্রের কাছ থেকে কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা, বিভিন্ন অধিকার ভোগ করে থাকি। তেমনি আমাদের কিন্তু আবার কি করতে হবে, রাষ্ট্রের প্রতি আমাদের কিছু দায়িত্ব কর্তব্য আছে, এগুলো কিন্তু আমাদের জানতে হবে এবং এগুলো পালন করতে হবে। যাই হোক আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরিণতি নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে কিন্তু আলোচনা করে থাকে। পরিণতি নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে থাকে। আরো তাছাড়াও পরিণতি দেখো কি কি বিষয় নিয়ে আলোচনা করে আমি তোমাদের লিখে এখানে বলে লিখে দেখিয়ে দিচ্ছি। দেখো পরিণতি দেখো পরিবার, সমাজ, রাষ্ট্র, পরিবার, সমাজ, রাষ্ট্র, রাষ্ট্রের উৎপত্তি, রাষ্ট্র, রাষ্ট্রের উৎপত্তি, সরকার প্রভৃতি নিয়ে আলোচনা করে থাকে। সিভিক শব্দটি দুটি ল্যাটিন শব্দ,
সিভিক শব্দটি দুটি নাম শব্দ সিভিস, সি আই ভি আই এস, তাহলে সিভিস সিভিস। এবং দেখো আর হচ্ছে সিভিটাস, দেখো সি আই ভি আই টি এ এস সিভিটাস। তোমরা একটু সুন্দরভাবে খেয়াল করবে যে পৌরনীতির ইংরেজি শব্দ সিভিক্স, সি আই ভি আই সি এস সিভিক্স, সিভিক শব্দটি দুটি গানের শব্দ সিভিস এবং সিভিটাস থেকে এসেছে, সিভিস সি আই ভি আই এস আর সিভিটাস হচ্ছে সি আই ভি আই টি এ এস সিভিটাস। এই দুটি গানের শব্দ থেকে এই সিভিক শব্দটি এসেছে বা উৎপত্তি হয়েছে। তোমরা আবার দেখো যে এই যে ইংরেজি পৌরনীতির ইংরেজি শব্দ সিভিক্স, সিভিক শব্দটি সিভিক শব্দটি দুটি গানের শব্দ সিভিস এবং সিভিটাস থেকে উৎপত্তি হয়েছে। তাহলে আমরা এখন জানবো যে সিভিস শব্দের অর্থ হবে কি, সিভিস শব্দের অর্থ হচ্ছে নাগরিক, সিভিস শব্দের অর্থ নাগরিক, আর সিভিটাস শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। দেখতে পাবো নাগরিক এবং নগর রাষ্ট্র। আমরা যারা বাংলাদেশের নাগরিক, এই নাগরিক এবং নগর রাষ্ট্র সম্পর্কিত আলোচনা আমরা পরবর্তীতে দেখতে পাবো ইনশাআল্লাহ। আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে আমরা বাংলাদেশের নাগরিক, আর বাংলাদেশের নাগরিক হিসেবে কিন্তু আমাদের বাংলাদেশের কাছ থেকে আমরা অনেক সুযোগ সুবিধা লাভ করে থাকি, অনেক অধিকার ভোগ করে থাকি। আবার বাংলাদেশের নাগরিক হিসেবে কিন্তু আমাদের রাষ্ট্রের প্রতি বিভিন্ন দায়িত্ব কর্তব্য আছে, এগুলা এই দায়িত্ব কর্তব্য সম্পর্কে আমাদের জানতে হবে এবং এই দায়িত্ব কর্তব্য সম্পর্কে অবগত হয়ে আমাদের এই দায়িত্ব কর্তব্যগুলো পালন করতে হবে। আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে বাংলাদেশ কিন্তু 1,47,570 বর্গ কিলোমিটারের ছোট একটি দেশ এবং এই দেশে প্রায় দেখো জনসংখ্যা হচ্ছে প্রায় 15-16 কোটি এবং তার বেশি হতে পারে। বাংলাদেশের জনসংখ্যা কিন্তু ক্রমাগতভাবে বেড়ে চলেছে, আর এই যে বাংলাদেশের বিপুল পরিমাণ জনসংখ্যা, এই বিপুল পরিমাণ জনসংখ্যা কিন্তু বাংলাদেশের কাছ থেকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পেয়ে থাকে, আর এই যে আমরা নাগরিক হিসেবে বিভিন্ন অধিকার ভোগ করে থাকি, আবার আমাদেরও কিন্তু নগর রাষ্ট্রের প্রতি আমাদের বিভিন্ন অধিকার দায় দায়িত্ব নীতি কর্তব্য দায়িত্ববোধ এগুলো আছে, এগুলো কিন্তু আমাদের সব কিছু মেনটেন করে চলতে হয় এবং হবে, ঠিক আছে। এখন তোমরা দেখো যে যারা 18 বছরের উপরে তারা রাষ্ট্রের কাছ থেকে আরও বেশি বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পেয়ে থাকে, যারা বিভিন্ন অধিকার ভোগ করে থাকে যেমন রাজনৈতিক অধিকার সমূহ সব বিভিন্ন রকমের অধিকার ভোগ করে থাকে, তারা এই যে 18 বছরের ঊর্ধ্বে যাদের বয়স তারা কি করে ভোটার অধিকারের মাধ্যমে ভোটদানের মাধ্যমে কিন্তু নিজেদের প্রতিনিধি নিজেরাই নির্বাচন করে থাকে নিজেদের শাসন করার জন্য। আবার যারা 18 বছরের নিচে তারা কিন্তু হয়তো বা রাজনৈতিক অধিকারগুলো ভোগ করে না, এটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। যাই হোক, আমাদের দেশ হচ্ছে গণতান্ত্রিক দেশ, এখানে আমরা আমাদের নিজেদের প্রতিনিধি আমরা নিজেরাই ই করে থাকি নির্বাচন করে থাকি। যাই হোক, এখানে আমরা এই পৌরনীতিতে পরিবার তোমাদের সকলে চেনা পরিবার, আমরা যে ছোট পরিসরে বসবাস করি মা বাবা ভাই বোন সহ সেটা হবে পরিবার। আবার পরিবার বিকশিত হয় কি হয়, পরিবার বিকশিত হয় হচ্ছে সমাজ। পরিবার যখন অনেক বড় হয়ে যায় তখন একটা সমাজ, আমরা তো সমাজে বসবাস করি, তোমরা তো জানো যে আমাদের পাড়া প্রতিবেশী মিলে কিন্তু আমাদের একটা সমাজ। আবার সমাজ বিকশিত হয়ে বড় হয়ে হয় কি রাষ্ট্র, রাষ্ট্র সৃষ্টি হয়। যাই হোক, আমরা এই পুরনীতি আলোচনা থেকে কিন্তু আমরা পরিবার সমাজ এবং রাষ্ট্র, রাষ্ট্রের উৎপত্তি এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো যে কিভাবে রাষ্ট্রের উৎপত্তি হলো, কিভাবে পরিবার বিকশিত হয়ে সমাজ, সমাজ বিকশিত হয়ে রাষ্ট্রের উৎপত্তি হলো, এগুলো কিন্তু আমরা জানবো ইনশাআল্লাহ এই আলোচনা থেকে আর কি, পুরনীতির আলোচনা থেকে। এবং তোমরা জানো যে রাষ্ট্র পরিচালনার জন্য আমরা একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সরকার, সরকার ছাড়া কিন্তু রাষ্ট্র পরিচালিত হতে পারে না। আর এই যে রাষ্ট্র পরিচালনা করতে গেলে কিন্তু একটা সরকারের দরকার হয়, আমরা এই আলোচনা থেকে সরকার সম্পর্কে বিস্তারিত জানতে পারবো ইনশাআল্লাহ। এগুলো কিন্তু আমাদের রাষ্ট্রের নাগরিক হিসেবে কিন্তু এগুলো সম্পর্কে আমাদের জ্ঞান থাকা জরুরি, আর জ্ঞান থাকতে হবে আর কি। যাই হোক ইনশাআল্লাহ, আজকে আমার ক্লাস এখানে রেখে দেবো, পরবর্তী ক্লাসে পরবর্তী কোনো বিষয়ে তোমাদের সামনে
হাজির হবো ইনশাল্লাহ। সে পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।